আসসালামু আলাইকুম, সুপ্রিয় কবুতর, প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর 360 পিজন ট্রিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বাড়ির ছাদে কবুতর পালার একটি সুন্দর ঘর সহ কিছু পরামর্শ শেয়ার করলাম, আশা করি সকলের খুবই পছন্দ হবে। আপনারাও চাইলে আপনাদের বাসার উপরে এইভাবে সুন্দর করে ঘর তৈরি করে কিছু দেশি কবুতর পালতে পারেন। এতে আপনাদের কিছু বাড়তি ইনকামের সুযোগ হবে। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে আসি। বাড়ির ছাদে দেশি কবুতর পালা সত্যিই খুব লাভজনক। আর এইভাবে কবুতর পাললে কবুতরের রোগ কম হয় এবং খাবার কম লাগে। আর এভাবে কবুতর পালনের ফলে পরিশ্রমও কম হয়, কবুতর হারিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না এবং বাইরের কবুতর এসে ঝামেলা করারও কোনো সুযোগ থাকে না। এভাবে একটা খাবারের পাত্র আর একটা পানির পাত্রে খাবার দিয়ে রাখলে অনেক পরিশ্রম কম হয় এবং খাবার নষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। এভাবে বাড়ির ছাদের উপরে দেশি কবুতর পালতে যে ঘর করতে হয় তাতে খরচও অনেক কম। এই ঘরটি করতে মাত্র 2000 টাকা খরচ হয়েছে। এভাবে বাসার উপরে ঘর করলে শীতের দিনেও কবুতরের রোগবালাই কম হয় এবং কবুতর সুরক্ষিত থাকে। এভাবে বাসার ছাদের উপরে দেশি কবুতর পালা অনেক লাভজনক। এতে বাড়তি কিছু আয়ের সুযোগ সুবিধা থাকে। অনেক সুন্দর করে ঘরটা তৈরি করা, আশা করি সকলের খুবই পছন্দ হবে। এক জোড়া কবুতরের জন্য 2টি খোপের দরকার হয়, কারণ কবুতর যখন ডিম পারে বা বাচ্চা হয় এরপরে পায়রা কবুতর ওই খোপে আর থাকে না, সে পাশের খোপে থাকে। এই জন্য 5 জোড়া কবুতর পারলে 10টি মুখের দরকার বা 10টি খোপের দরকার। আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি পছন্দ হয় তাইলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।